নাম শিবায়, আজি একামর ক্ষেত্র ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের ক্ষেত্রাধীশ্বর রাজাধিরাজ দেবাধিদেব লিঙ্গরাজ মহাপ্রভুঙ্কর পবিত্র রথযাত্রা, যাহা রুকুণা রথযাত্রা নামরে খ্যাত। এমিতি কহন্তি না যে আম এ জীবন অণ লেউটা রুকুণা রথ পরি, রুকুণা রথ সহিত জীবনর এক অনন্য সম্পর্ক রয়েছে। তবে কুহযায় যে লিঙ্গরাজ মহাপ্রভুঙ্কর রথ সপ্তবর্ণী রঙ্গরে আবৃত হয়েছিলে বি এর নাম রুকুণা কাহিকি না মহাপ্রভু লিঙ্গরাজঙ্কর চলন্তি প্রতিমা চন্দ্রশেখর এবং জগজ্জননী বামাঙ্গী দেবী পার্বতী এই রথরে আরূঢ় হয়ে রামেশ্বর মন্দির পর্যন্ত যাত্রা করতে। কিন্তু এ রথর সুরক্ষার দায়িত্ব জগজ্জননী দেবী রুকুণাঙ্ক উপরে ন্যস্ত থিবারু এ রথযাত্রার নাম বা এ রথর নাম হচ্ছে রুকুণা। রুকুণা যাহা জগজ্জননী দেবী পার্বতীঙ্কর আউ এক অংশ বা দুর্গাঙ্কর আউ এক শক্তি বলে শাক্ত মতে বিবেচনা করা যায়। তবে এইটি আউ এক কথা, যদি আমি মানে রুকুণা রথর পৌরাণিক পৃষ্ঠভূমিকে আলোচনা করা, এবে বি ভুবনেশ্বরের ভৌগোলিক হিসাব অনুসারে রুকুণা রথ মাউসী মা ছককে যাতে, যদিও রুকুণা রথ সহিত কৌশি মাউসীঙ্কর সম্পর্ক নথায়। মাউসীঙ্কর সম্পর্ক এইপাই নথায় যেতবে পঞ্চদশ শতাব্দীরে চৈতন্য প্রবেশ কলে মহাপ্রভু চৈতন্য শ্রীক্ষেত্রে, সেতবে কথা আসা জগন্নাথ মাউসী ঘরক যাতে, কিন্তু জগন্নাথ মাউসী ঘরক যাতে না, জগন্নাথ নিজ মা গুণ্ডিচা ঘরক যাতে। বাটরে পড়ন্তি মাউসী যেটি জগন্নাথ প্রত্যাবর্তন কলাবেলে অর্থাৎ বাহুড়া যাত্রার পোড়পিঠা খাইবার বিধি রয়েছে, যেহেতু লোকমুখে প্রচলিত হয়ে গলা যে জগন্নাথ মাউসী ঘরক যাতে, তবে সেই রথ সহিত অর্থাৎ পুরীর রথ সহিত ভুবনেশ্বর রথকু তুলনা করে লোকে কহিবা আরম্ভ কলে যে মহাপ্রভু লিঙ্গরাজ মাউসী ঘরক যাতে, কিন্তু লিঙ্গরাজ মাউসী ঘরক যাতে না। এর পৌরাণিক তথ্য একথা কহে, যেতবে একামর ক্ষেত্রে রাজাধিরাজ অর্থাৎ লিঙ্গরাজঙ্কু রাজা রূপে অভিষিক্ত করা গলা, রাজ প্রতিনিধি ভাবরে বিভিন্ন অঞ্চলর কথা বুঝিবা অন্য মহাদেব মানুষ প্রতিষ্ঠা করা গলা, যেমিতি মেঘেশ্বর, ব্রহ্মেশ্বর, ভাস্করেশ্বর ইত্যাদি বিভিন্ন মহাদেবঙ্কু বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রাধিপতি ভাবরে তাঙ্কু অধি বিমণ্ডিত করা গলা। এবং রাজা বেলেবেলে বিভিন্ন জায়গা বা নিজ প্রতিনিধি মানক নিকটকু যাতে সে অঞ্চলর দুঃখ সুখ বুঝবাই। তেমন ঠিক রামনবমী পূর্বদিন রামেশ্বর মন্দির নিকটক অর্থাৎ পবিত্র অশোকা অষ্টমী দিন মহাপ্রভু লিঙ্গরাজ যাত্রা আরম্ভ করতে রামেশ্বর মন্দির, কারণ আজি সিনা পথ সুগম হল, সেতবে পঞ্চবা বড় কষ্ট লা, এ পথ দুর্গম লা, আজি বি অসুর মন্ডা অটি মন্ডা পিঠা অসুর ভোগ করে মহাপ্রভু লিঙ্গরাজ আগুক যাতে। এই লিঙ্গরাজ মন্দির এবং রামেশ্বর মন্দিরের মধ্যবর্তী অবস্থার অসুর মন্ডা অনু কথা সেইটি যে দুই দিন সময় লাগে বলে গোটে দিন পূর্বর যাত্রা আরম্ভ করা যায়। তেমন সে ছক মাউসী মা ছক নুহে বা মাউসীঙ্ সহিত কৌশি সম্পর্ক নুহে, কেবল রামেশ্বর মন্দির এইপাই যে রামক জন্মদিনর অভিনন্দন করা সহিত অঞ্চলর দুঃখ সুখ বুঝি হব। যেমিতি মাঘ সপ্তমী মহাপ্রভু লিঙ্গরাজ মেঘেশ্বর যাতে, ঠিক সেমিতি রাম নবমী রামেশ্বর যাতে, কিন্তু গোটিয়ে দিন পূর্বর যাত্রা আরম্ভ করতে। সেইপাই তাহা হচ্ছে গোটিয়ে দিন পূর্ব বা অশোকাষ্টমী সহিত এই যাত্রার সম্পর্ক, মাউসী মা সহিত নুহে, যা ফেরিলা বেড়ে রথক দক্ষিণ মোড় করা যায় না, তা রথক বুলা যায় না, যেমিতি রথ যাই ঠাকুর আরপটে বসন্তি পুনশ্চ এপটে টণা হুয়ে। তেমন এ রুকুণা রথ হচ্ছে অণ লেউটা যাত্রা, যেমনি জীবনরে মরিগলে আউথরে লেউটি আসি হুয়ে না। ওম নম শিবায়।